السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، ولو آمن أهل الكتاب لكان خيرا لهم، منهم المؤمنون وأكثرهم الفاسقون. سورة آل عمران 110 نمبر آية. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وعن حذيفة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر، أو ليوشكن الله أن يبعث عليكم عقابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم. متفق عليه. যাবতীয় প্রশংসা, গুণগান, সিদ্ধসানা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি তার অবস্থিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করে গেছেন, যিনি বলেছেন যে এমন কোন নবী নেই বা রাসূল নেই যিনি তার উম্মতকে তাদের জন্য কল্যাণকর বিষয়ের সংবাদ দেননি এবং অকল্যাণকর বিষয় থেকে তাদেরকে সাবধান করেননি। সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিবাদ। আজকের আলোচনার বিষয় হলো ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিবাদ, যাকে আরবিতে বলা হয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহিউ আনিল মুনকার। আল আমরু বিল মারুফ ওয়ান নাহিউ আনিল মুনকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ওলামায়ে কেরাম বলছেন যে ইসলামের যদি ছয়টি রকম হতো, ইসলামের রকম কয়টি? পাঁচটি। অনেকে হয়তো মনে করছেন ছয়টি, নাকি ইসলামের রকম পাঁচটি? ওলামায়ে কেরাম বলছেন যে যদি ছয়টি রকম রকম হতো, স্তম্ভ হতো, পিলার হতো, তাহলে ষষ্ঠ নাম্বারে রাখা হতো আল আমরু বিল মারুফ ওয়ান নাহিউ আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, আল আমরু বিল মারুফ এর অর্থ কি? আমর মানে আদেশ, আর মারুফ মানে সৎ, ন্যায় কাজে। তো ন্যায়ের আদেশ, ওয়ান নাহিউ এবং নিষেধ, আনিল মুনকার খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে। তাই আমাদের আজকের বিষয় হলো ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ বা প্রতিবাদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু মহান রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে একাধিক আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোনো বিষয়ে একটি আয়াত নাযিল করার অর্থই কি? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার আপনার মতো কোনো ব্যক্তির কথা না, বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিনের কথা। আর তিনি যদি একাধিক আয়াত সে বিষয়ে নাযিল করেন তাহলে অবশ্যই বিষয়টি গুরুত্ব রাখে, যদিও আমরা গুরুত্ব না দিই। যদিও আমরা গুরুত্ব না দেয় কিন্তু অবশ্যই বিষয়টি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিষয়কে যারা গুরুত্ব বুঝে না, গুরুত্বপূর্ণ বিষয়ে তারা তো গুরুত্ব দেবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন মহান রব্বুল আলামিন এই আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সম্পর্কে কোরআনে কি বলেছেন আমরা তা দেখে নিই। মহান রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাতি বলে ঘোষণা করেছে, আর এর পিছনে যে কারণটি আল্লাহ তাআলা দর্শিয়েছেন সেই কারণটি হলো ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিবাদ। আমরা উত্তম জাতি হতে পারবো
যদি আমরা সৎ কাজের আদেশ করি আর অন্যায়ের প্রতিবাদ করতে পারি, যদি এই কাজের আঞ্জাম না দেই তাহলে আমরা উত্তম জাতিতে পরিণত হতে পারবো না। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে ইমানের পূর্বে আল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যে উল্লেখ করেছেন, বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মা, তোমরাই উত্তম জাতি, উন্নত জাতি, উখরিজাত লিন্নাস, বিশ্ব মানবতার কল্যাণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, বের করেছেন মানে সৃষ্টি করেছেন। তোমাদের কাজ কি, কেন তোমাদেরকে উত্তম জাতি বলা হলো, সেই কাজ হলো তা'মুরুনা বিল মারুফ, সতে সৎ কাজের ন্যায়ে তোমরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং অন্যায় প্রতিবাদ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ এবং তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে এখানে ঈমানের পূর্বেই আল্লাহ তাআলা আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারকে স্থান দিয়ে এই বিষয়টির গুরুত্ব অনেকটা আল্লাহই বাড়িয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা যদি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য কল্যাণকর ছিল। যেহেতু ঈমান আনেনি কার উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, রিসালাতে মুহাম্মদিয়ার উপরে ঈমান আনেনি, কোরআনকে তারা বিশ্বাস করেনি, কারণ কি কোরআন তাদের ভিতরে বা মধ্য থেকে কোনো নবীর উপরে আসেনি। কোরআন যদি ওদের কোনো নবীর উপরে আসত, কোনো ইহুদি নবী হতো, তাহলে অবশ্যই তারা মেনে নিত, কিন্তু যখন দেখলো কুরাইশদের মধ্যে নবী এসেছে তখন তারা এই নবীর উপরে ঈমান আনেনি। আল্লাহ বললেন যাচাই বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া নবুয়ত প্রাপ্তির আলামত দেখার পরে উনি ঈমান আনয়ন করেছেন। মিনহুমুল মুমিনুন, তাদের অনেকেই ঈমান আনয়ন করেছে, তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম, আরেকজন হচ্ছেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত করেছিলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, ইহুদি খ্রিস্টানেরা তাদের ধর্ম যাজকদেরকে, পুরোহিতদেরকে, তাদের আলিম ওলামাদেরকে এবং মসীহ আলাইহিস সালামকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, প্রতিবাদ করেছিলেন। আদি ইবনে হাতিম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের পুরোহিতদের ইবাদত করতাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন কিভাবে ইবাদত হয়, বললেন যখন আল্লাহ কোনো বিষয়কে হারাম করেছেন আর তোমার নেতারা ওটাকে হালাল করার দেয় সিদ্ধান্ত দেয় মেনে নাওনি, বলছে হ্যাঁ এটা করেছি, এবং আল্লাহ যেটাকে হালাল বলেছেন নেতারা হারাম বলেছেন মেনে নাওনি, বলছে হ্যাঁ উভয়ই করেছি, মানে আল্লাহর হালাল হারামের বিপরীত কাজ যারা করেছে তাদের কথা তোমরা মেনে নাওনি, বলছেন হ্যাঁ মেনে নিয়েছি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত করা। এখনো যদি কেউ নেতার কথা শুনে আল্লাহ ও রাসূলের কথা বাদ দেয় তাহলে নেতা ইবাদত করলো কিনা বলেন, অতএব কোন নেতার পিছনে আপনি ছুটছেন সেটা আগে ভেবে দেখেন, কোন নেতার পিছনে আপনি ছুটছেন সেটা আগে ভেবে দেখেন। অনেকে এসে আমাদেরকে বিভিন্ন কথা বলে যে এই আলেম কেমন, ওই আলেম এই, সে ওনার বিপরীতে এরকম কথা কেন বলা হল, উনি যদি কোরআন হাদিসের বিপরীতে কথা বলেন তাহলে তার প্রতিবাদ অবশ্যই করতে হবে। আপনি ব্যক্তি পূজা ছেড়ে দিয়ে কোরআন হাদিসের পথ ধরেন, আপনার কাছে দিনের পথ উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে সুন্দর স্পষ্ট উজ্জ্বল পথের উপরে রেখে গেছি, লাইলুহা কানাহারিয়া, যার দিন ও রাত সমান, লা ইয়াযিগু মিনহা ইল্লা হালিক,
যে ধ্বংসশীল সেবা দিত, যে বিপদগামী সেবা দিত, এখান থেকে কেউ বিপদে যেতে পারে, উজ্জ্বল করে দেখানো হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধু, অতএব আল্লাহ তাআলা বললেন যে মিনহুমুল মুমিনুন, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে অনেকেই ঈমান এনেছে, ওয়া আকসারুহুল ফাসিকুন, কিন্তু ওদের অধিকাংশই ফাসিক। আর ফাসিকের ফাসিক দুই প্রকার হতে পারে, এক প্রকার পাপের কাজ আর এক প্রকার দিন থেকে বের হয়ে যেতে পারে, এবং ওইটাই ওদের মধ্যে বেশি, কারণ তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনেনি। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত আমাদের বিষয়ের সাথে মিল হলো, আল্লাহ আমাদেরকে উন্নত জাতি বললেন আর একটা কাজ দিয়ে দিলেন, সেই কাজটা কি? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যেখানে ন্যায়ের আদেশ দেওয়া দরকার সেখানে ন্যায়ের আদেশ দিবেন। এক জায়গায় আসেন, ওই জায়গায় দেখা যাচ্ছে লোক নামাজ পড়ে না, ন্যায়ের আদেশ করুন। আরেক জায়গায় দেখছেন অন্যায় কাজে জড়িত আসে মানুষ, নিষেধ করুন, তাহলে আপনি খায়রু উম্মার অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ যেন আমাদের এই কাজ আঞ্জাম দিয়ে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সূরা তাওবাতে মহান রব্বুল আলামিন বলছেন, সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এবং সেখানে মহান রব্বুল আলামিন এই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ কি, নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত প্রদানের উপরে নিয়ে এসেছে। এগুলোর মাধ্যমে এই এই বিষয়গুলো ওগুলোর চাইতে গুরুত্বপূর্ণ বেশি, এটা প্রমাণের উদ্দেশ্য নয়, তবে গুরুত্ব আছে, এটা প্রমাণের উদ্দেশ্য। আল্লাহ বলছেন وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ مُؤْمِنٌ نَارِيُ পুরুষেরা পরস্পরের বন্ধু, يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ, এই মুমিনদের কাজ কি, তারা ভালো কাজের আদেশ করবে, ন্যায়ের আদেশ দিবে, وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ এবং অন্যায়ের প্রতিবাদ করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, ওয়ায়ুতিমুনা সালাহ এবং সালাত প্রতিষ্ঠা করবে সঠিক সময়ে, সঠিক নিয়মে সালাত আদায় করবে, ওয়ায়ুতুনা যাকাত এবং যাকাত প্রদান করবে, ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ অতি শীঘ্রই এদেরকে রহম করবেন, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং বিজ্ঞ। মহান রব্বুল আলামিন অত্র আয়াতে রহমত পাওয়ার জন্য প্রথম যে কাজটি উল্লেখ করেছেন তা কিন্তু ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিবাদ। এই ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ আজকে আমাদের সমাজ থেকে প্রায় উঠতে বসেছে। আমাদের দেশে তো আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার নাই বললেই চলে, এ দেশে হাইয়াতুল কিবারুল উলামা অথবা হাইয়াতুল আমর বিল মারুফ বলে একটা আলাদা সংস্থায় আছে, কিন্তু তাদেরও আজকে বাতি নিবিনু অবস্থায় চলে এসেছে, আস্তে আস্তে চলছে তাদের বাতি, কবে যেন বিয়ে যায় আল্লাহ মানে। এই জন্য এদেশেও আজকে অন্যায়ের ছড়াছড়ি শুরু হয়ে গেছে, তার কারণ কি, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার নেই। শেখ আব্দুল মালিক আল কাসিম ইমাম ও খতিব মসজিদ নববী, মসজিদ নববীর ইমাম ও খতিব শেখ আব্দুল মালিক আল কাসিম, উনি বলছেন যে এই যে দুটি আয়াতে আল্লাহ তাআলা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কে অন্যান্য বেশ কয়েকটি ইবাদতের পূর্বে উল্লেখ করলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এর মাধ্যমে এই কাজটি ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদের এক বড় গুরুত্ব ফুটে উঠে, এবং এটা হবে মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্র জীবনে প্রতিটি স্থানে ন্যায়ের আদেশ করতে হবে মানুষকে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এবং এর মাধ্যমে আমাদের সমাজ সংস্কার হবে। যদি আমরা ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ করতে পারি তাহলে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, অন্যায় উঠে যাবে এবং আমাদের সমাজ সুন্দরভাবে চলবে। আর যদি এই ক্ষেত্রে আমরা আঞ্জাম না দিতে পারি তাহলে অন্যায় আমাদের সমাজে জায়গা করে নেবে এবং ন্যায় উঠে যাবে, কি হবে, ন্যায় উঠে যাবে, অন্যায় জায়গা করে নেবে এবং অন্যায়ের কাছে ন্যায়ের পতাকাধারীরা, ন্যায়পন্থীরা মাথানত করে থাকবে। আজকে গাড়িতে গিয়ে আপনি উঠেন দেশে, একজন পাশে আপনার সামনে বুম করে ইয়া টানলো,
সেখানে টানলো আপনার গায়ে গন্ধ এসে শেষ হয়ে গেল। আপনার মনে হচ্ছে যে এই লোককে দুইটা থাপ্পড় দেয়, কিন্তু বলার কিছু নেই। বললে আরো পাঁচজন ওর সাথীরা আছে যারা এই ধূমপান করে, ওরা আপনাকে ধরবে। মানে অন্যায়ের প্রতিবাদ উঠে গেছে। ফলে আজকে হয়ে গেছে কি, খারাপ যেটা সেটা মানুষের কাছে একটা ট্রেডিশন, ভালো মনে হচ্ছে। টাকনার নিচে কাপড় পরা এটা হালাল না হারাম? হারাম। এবং কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্না। টাকনার নিচে যেই কাপড়ের অংশটুকু যাবে, আপনি যতটুকু নিয়ে যাবেন অতটুক জায়গা আপনার জাহান্নামে পড়বে, নাউযু বিল্লাহি মিন যালিক। আর আজকে এটা আমাদের সমাজে একটা সভ্যতার প্রতীক হয়ে গেছে। তাহলে এটা যখন প্রথম শুরু হয়ে গেছিল তখন যদি তখনকার লোকেরা নিষেধ করত, তাহলে এটা আমাদের সমাজে জায়গা করে নিতে পারত না। দাড়ি চাষা মুন্ডন করা এটা হালাল না হারাম? হারাম। দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু আজকে অধিকাংশ মানুষের মুখের দিকে তাকিয়ে দেখেন তার মুখটা, তার চেহারাটা, তার শরীরটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়েছে? হয়নি। তাহলে কি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদার হতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের কাছ থেকে, কাফেরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কারণ ওদের মজগুলো ছিল বড় বড়। কিসরা বা কাইসারের দুজন দূত আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওদের মজগুলো একেবারে ঘোরা, বড় বড় করে উপর দিকে চলে গেছে, আর দাড়ি ওদের নাই মহিলাদের মতো মুন্ডন করে চেঁচে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমান না ওরা কি কাফের, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর বললেন তাদেরকে, মান আমারাকুমা বিহাজা, এই কাজ করতে তোমাদের দুইজনকে, দুইজন দূত এসেছিল, তোমাদেরকে কে আদেশ করেছে? তারা বলল, আমারানা রাব্বুনা, আমাদের রব মানে ওদের মালিক বাদশা ওদেরকে এই আদেশ দিয়েছে। কেন? মুশরিকদের মানুষ ভয় পাইবে, মানুষকে সাদরে গ্রহণ করা তো দূরের কথা, মানুষকে আগে তাড়িয়ে দিতে চাই ওরা, মানুষ ভয় পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি, কিন্তু আমার রব আমাকে আদেশ করেছে, আন আফওয়া লিহিয়াতি ওয়া কাসশ বিইফায় লিহিয়াতি ওয়া কাসশ শারিবি, মোছর করতে দাড়ি বড় করতে। তাই আজকের এই অধিবেশনে যারা উপস্থিত আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, যে দুনিয়ার মানুষের সাথে তাল না মিলিয়ে আপনি আপনার জীবনকে কোরআন ও সহি সুন্নাহ মোতাবেক পরিচালিত করুন এবং দাড়ি আপনি রেখে দিন, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এটা মুন্ডন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের থেকে জীবিত অবস্থায় মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনার কাছ থেকে কি মুখ ফিরাবেন না? অবশ্যই, কারণ ও কাফের, এটা ওর দিন না। আর আমার দিন আমি যেটাকে মানছি, যেটাকে আমার ধর্ম বলে আমি মানছি, যেটাকে আমার মুক্তির উপায় বলে মানছি, সেই দিনে প্রবেশ করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত আমল করতে দিনা কেন? টাকনার নিচে কোনোদিন কাপড় পরবেন না। হঠাৎ চলে যায় কোনো একবার, হয়তো নিচে নেমে গেছে, সেটা আলাদা উঠিয়ে নেবেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বললেন এই টাকনার নিচে কাপড় পরার ব্যাপারে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন যে মাঝে মাঝে তার কাপড়টা এমনি চলে যেত, অহংকার বসত না বা ওটা ট্রেডিশন মনে করতেন না, ছুটে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অবস্থা তো খারাপ, কই কি হয়েছে তোমার? বললেন যে আপনি কি হাদিস বলেছেন, আমার লুঙ্গি তো মাঝে মাঝে বা ইজারটা মাঝে মাঝে নিচে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা লাস্তা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত না, কারণ তোমার এটা মাঝে মাঝে হঠাৎ চলে যায়। হ্যাঁ, অনেকে আছে লুঙ্গি ঢিল করে পড়ে, অনেকে টাইট করে পড়ে, তো কোনো কারণে হঠাৎ চলে গেলে সেটা ধরার বিষয় না, কিন্তু আপনার নেচার এটা হওয়া যাবে না। কিছু লোক আছে যারা নামাজের টাইমে ওটাকে একটু ইয়া করে রাখে, নামাজ পড়ে বের হয় সাথে সাথে, বা অথবা মসজিদে বসে বসেই ওইখানে নিচে নামাই, এটা কি সময় খারাপ? না, এটা সাময়িক হারাম না, এটা স্থায়ী হারাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই অন্যায়গুলোর প্রতিবাদ আমাদের করতে হবে। তো এই সাহেব বলছেন যে এর মাধ্যমে সরকারের আদেশ এবং অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে সমাজ সংস্কার হবে, সমাজে শান্তি ফিরে আসবে। আর যদি কেউ এই কাজ না করে তাহলে সমাজে অশান্তির সৃষ্টি হবে, অন্যায় ন্যায় হিসেবে পরিগণিত হবে। আজকে এই একটু আগে বলছিলাম বিড়ি সিগারেট যেগুলো আমাদের দেশে আদি হয়ে গেছে, বাপ বেটাকে বলছে যা বেটা এক প্যাকেট সিগারেট নিয়ে আন, বেটা কি ভালো হবে?
বেটা তো ওই এক প্যাকেট খাইছে ও দুই প্যাকেট খাবে, তাই না? তো এই হয়েছে আমাদের সমাজের অবস্থা। কারণ কি? কারণ বাপ অন্যায় করছে, বেটা অন্যায় শিখছে। আর বাপ যদি অন্যায়ের প্রতিবাদ করতো তাহলে অবশ্যই ছেলেও অন্যায়ের প্রতিবাদ শিখতো। ঘটনাক্রমে উল্লেখ করতেই হচ্ছে, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফা বলে অনেকেই বলে থাকেন, কিন্তু উনি পঞ্চম খলিফা না। তবে তার সময় অনেক শান্তি ছিল এবং অনেকে বলে যে তার সময় বাঘ বকরি একই ঘাটে পানি পান করেছিল, মানে এত শান্তি তার জামানাতে তার যুগে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এবং তার নিজের ইচ্ছা ছিল, উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ছেলের সাথে দেখা হলো, দেখলেন ছেলে একটা স্বর্ণের আংটি দিয়ে আছে। এই বেটা তুই আংটি দিয়ে আছিস স্বর্ণের আংটি, জানিস না স্বর্ণ পুরুষের জন্য হারাম। ছেলে দে এটা। ছেলে রাগ করে বাবা তাকে তিরস্কার করলো স্বর্ণের আংটি দেওয়ার জন্য। বাবার উপরে আক্ষেপ নয়, আক্ষেপ হচ্ছে কেন আমি এই অন্যায় কাজটা করলাম। বাবা আমাকে, বাবার বকা খেতে হলো, বাবা আমাকে বকলেন, আমি এই অন্যায় কাজটা না করলে আমাকে এটা করতে বকা খেতে হতো না, সাথে সাথে আংটিটা ফেলে দিয়েছি। আংটিটা নেন, এত আক্ষেপ এবং এত তার মানে এই এরপরটি অনীহা চলে এসেছে। এরপরে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মজলিস চালিয়েছেন, বিভিন্ন মাসলা, বিভিন্ন আপনার বিচার ফয়সালা এসেছে, ফয়সালা করেছেন। এরপরে দুপুরের সময় উনি একটু রেস্ট নিচ্ছেন, কিন্তু মানুষজন অনেক, মানুষজন অনেক বাড়ির বাইরে অপেক্ষা করছে। ওই ছেলে এবার এসেছেন, এসে বলছেন কি ব্যাপার, আপনাদের ভিড় করছেন কেন এখানে? মানুষজন বলছে আপনার বাবা দুপুর পর্যন্ত বিচার কার্য পরিচালনা করিয়া ক্লান্ত হইয়া গিয়াছে, এবার তিনি বিশ্রাম নিচ্ছেন। উনি ভিতরে গেলেন, বাবাকে আদবের সাথে উঠালেন, বললেন বাবা উঠুন, বলছে কি হয়েছে বেটা? বললেন আপনি এখন বিশ্রাম নিচ্ছেন, কিন্তু এতগুলো লোক আপনার জন্য অপেক্ষা করছে, মানুষের মৃত্যু কখন আসে এটা আমরা জানি না, এখন হঠাৎ করে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আর এতগুলো লোক যদি আল্লাহর কাছে অভিযোগ করে, ওমর বিন আব্দুল আজিজের কাছে গিয়েছিলাম কিন্তু আমি বিচার ফয়সালা পাই নাই, আপনি কি জবাব দেবেন? বাপ দেখলেন যে সত্যিই তো, যদি আমার এখন জীবন চলে যায় এতগুলো লোক তো অভিযোগ করবে, কার কত কি সমস্যা হয়েছে। উনি উঠলেন, অজু করলেন, এবার গিয়ে আবার বিচার কার্যে বসলেন। আল্লাহ আকবার! অন্যায়ের প্রতিবাদ একদিন বাবা শিখিয়েছিলেন ছেলেকে, ছেলে আজকে ন্যায়ের পথ দেখালেন কাকে? বাবাকে। এরকম সন্তান আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকেও এরকম করেন এবং আমাদের সন্তানদেরকে সেভাবে লালন পালনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে সমাজে অপসংস্কৃতি গ্রাস করবে। আমাদের সমাজে তো আজকে ইসলামী সংস্কৃতি খুঁজে বেড়াতে হবে, বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না, এবং নিচু কাজে ভরে যাবে সমাজ। মদ ব্যাপনা জেনা ব্যবচারী সমাজ ভরে যায়নি কি? অবশ্যই ভরে গেছে, কারণ অন্যায়ের প্রতিবাদ নেই। মেয়ে প্রেম করে, ছেলে প্রেম করে, এটা এই জামানার ট্রেডিশন। এটা কি এই জামানার ট্রেডিশন? এই বয়সে এরকম একটু করে ছেলে, ওই রকম একদিন করে, আরেকদিন অপকর্ম করে বসে আছে, এবং আরেকদিন দেখা গেছে যে আরেকজন মেয়েকে ভালো লেগেছে, এটাকে ত্যাগ করেছে। সাতক্ষীরাতে এক অবস্থা হয়েছে, বছর খানেক আগে পেপারে এসেছিল যে ছেলে মেয়ে এরকম অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে, এবার পেটে বাচ্চা চলে এসেছে, বাচ্চা হয়েছে। মেয়েটা এবার কি করেছে, বাচ্চার পিতৃত্ব দাবির জন্য, পিতৃত্বের দাবি নিয়ে ওই ছেলের বাড়িতে গিয়ে অবস্থান করছে। এবার ছেলে বলছে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। অন্যায় প্রতিষ্ঠা হয়েছে কিনা সমাজে? এবার কাঠমোল্লার দল ঢাকা থেকে গেছে, ভাড়া করে নিয়ে গেছে ওদেরকে, ওরা এবার ফতোয়া দিয়েছে যেহেতু মেয়ে শিকার করেছে, অতএব মেয়েকে মেয়ের দাও 100 দোলা। ছেলে শিকার করে নিয়ে, ছেলের কিছুই নেই। এরপরে শুরু হয়ে গেল ওই কাঠমোল্লার দোলাদোলি। এরপর এটা মানব অধিকার সংগঠনে গিয়ে উঠছে, আর ওদের নামে বিচার হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধু, এই অন্যায় না থাকলে কাঠমোল্লা এরকম ফতোয়া দেওয়ার সুযোগ পেত না, তাই এই অন্যায় গুলো প্রতিবাদ করতে হবে। আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার ছেলে একটা ভালো মেয়ে পেয়ে যাক, এজন্য আমরা তাদেরকে লেলিয়ে দিব না, এটা হওয়া উচিত নয়। আপনার ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বাস্তা হোক, যে হোক না কেন, তাদেরকে লাগাম দিতে হবে, ইসলামী শরীয়ত মোতাবেক চলতে হবে। কোনো মেয়েকে যদি ভালো লাগে, কোনো ছেলেকে যদি ভালো লাগে, ব্যবস্থা করেন বিয়ের সাথে, বিয়ের সাথে হয়ে যাক, অন্যায় যাতে না হয় এবং সমাজ যাতে কলুষিত না হয়, তাই আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে। এটা আমাদের নিজেদের জন্য দরকার, কারণ আমরা ভালো বলে দাবি করি নিজেদেরকে। নিজেদেরকে যদি ভালো বলতে চাই তাহলে ভালো কাজের আদেশ অন্যায় নিষেধ করতে হবে। আল্লাহ বলছেন,
وَلْتَكُنْ مِنْهُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ তোমাদের মধ্য থেকে এমন কোন একটা গ্রুপ, এমন কোন একটা জামাত, এমন কোন একটা দল হয় না যাদের কাজ কি হবে, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষদেরকে ভালো আদেশ দিবে, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎকারের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করবে, মানুষকে খারাপ কাজ করতে দেখলে হিকমতের সাথে তাকে বাধা দিবে, ওয়াউলাইকা হুমুল মুফলিউন, যারা এই কাজ আঞ্জাম দিতে পারবে তারা কি সফলকাম, কি সফলকাম হতে চান না, সফলকাম যদি হতে চান যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে ন্যায়ের আদেশ করুন, অন্যায় প্রতিবাদ করুন, তবে অবশ্যই খেয়াল রাখবেন হিকমতের, অবশ্যই খেয়াল রাখবেন হিকমতের, অবশ্যই খেয়াল রাখবেন, এবং আসবে সেগুলো আমাদের আলোচনা ইনশাআল্লাহ, অবশ্যই খেয়াল রাখবেন হিকমতের, অবশ্যই খেয়াল রাখবেন নরম এবং সুন্দর ভদ্রতা, কারণ যখনই আপনি কর্কশ হয়ে যাবেন আপনি কোনো ফায়দা পাবেন না, উল্টা কি হবে, রিয়াকশন হবে। আল্লাহ যেন আমাদেরকে কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান করা, অন্যায়ের প্রতিবাদ করে সফল কামদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলছেন হওয়া দরকার, হওয়া দরকার, যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ আমাদের কি দিবেন, সফল কাম দিবেন, সফল কাম করবেন, আমাদেরকে আমাদেরকে সফলতা দিবেন। অপর আয়াতে আল্লাহ বলছেন فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ طَائِفَةٌ مِنْهُمْ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ কেন প্রত্যেকটা জামাত থেকে দল থেকে ছোট একটা টিম বের হয় না, মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাউ ফিদ্দীন, এদের কাজ হবে কি, ওরা দিনে এলে অর্জন করবে, ওদের কাজ কি হবে, ওরা দিনে এলে অর্জন করবে, ওয়ালিয়ুনদিরু কাওমাহুম, এবং এরা দিনে এলে অর্জন করার পরে দিনের বুঝ জ্ঞান অর্জন করার পরে যখন তাদের ফ্যামিলির কাছে পরিবারের কাছে দেশবাসীর কাছে ফিরে যাবে, ওয়ালিয়ুনদিরু কাওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, যখন তারা তাদের কওমের কাছে ফিরে যাবে কওমকে তখন সাবধান করবে, কমপ্লিট করবে, সাবধান করবে, সতর্ক করবে, কেন লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে তারা অন্যায় থেকে দূরে থাকে, যাতে তারা সতর্ক হয়, যে ন্যায় কাজ করা দরকার সে ন্যায় কাজ করে, অন্যায় থেকে তারা দূরে থাকে। যদি এটা আমরা করতে পারি তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। আর আল্লাহ তাআলা এই কথাই বললেন যে প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক কওমের ভিতরে, প্রত্যেক এলাকা থেকে এমন একটা গ্রুপ কেন হয় না। আমার তো মনে হয় আপনারা যে যে এলাকার লোক আছেন আল্লাহ আপনাদেরকে চয়ন করেছেন, আল্লাহ আপনাদেরকে চয়ন করেছেন শেখ মুজিবুর রহমান, মুখলিসুর রহমান অথবা অন্য কোন ইসলামিক সেন্টারের শেখরা, আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাবে না, কিন্তু আল্লাহ আপনাকে সে দায়িত্ব দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন, আপনি আপনি আপনার এলাকার দায়িত্বশীল, আপনি আপনার এই জ্ঞানকে, আপনার এলমকে এখান থেকে সমৃদ্ধ করুন এবং আপনার এলাকার জন্য আপনি দায়ী হিসেবে ফিরে যান। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান যে আসুন আপনি দিন শিক্ষা অর্জন করুন। যারা সুফিবাদের লোকে আছেন, লোক আছে যারা রাফেজা শিয়া, ওরা কিন্তু দিন সম্পর্কে কাউকে জ্ঞান দিতে চায় না, কারণ কি, যদি দিন সম্পর্কে জ্ঞান দিয়ে দেয় তাদেরকে তাহলে ওদের গমর ভাগ হয়ে যাবে এবং ওদের যে ব্যবসা আছে ধর্ম নিয়ে সে ব্যবসা তারা আর করতে পারবে না। শিয়া রাফেজাদের একটা দিন হচ্ছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন যুদ্ধলব্ধ মাল আসতো তখন পাঁচ ভাগের এক ভাগ, এক পঞ্চমাংশ কার জন্য হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং রাসূলের ফান্ডে জমা হতো পাঁচ ভাগের এক ভাগ। এখনকার শিয়া তাগড়িওয়ালা মণ্ডলে তারা এরাও কিন্তু পাঁচ ভাগের এক ভাগ সম্পদ ওদের কি করে নিয়ে নেয়, খোমস এখনো নিয়ে নেয়। যদি দিন সম্পর্কে শিয়ারা ভালো করে জ্ঞান অর্জন করে তাহলে কি এই খোমস পাবে না, এই খোমস পাবে না। এমনই যারা সুবিবাদের লোক আছে ওরা ওইভাবে দিনটাকে সাজিয়ে জনগণের মাল ভক্ষণের একটা ব্যবস্থা করে রেখেছে। আর শিয়াদের কি হয়েছে, শিয়ারা দেখছে এখন যে অনেক টাকা,
এই যে আপনাদের কাছ থেকে কফারত খাই বেশিরভাগ তো অনেক, তাই না? এই টাকাগুলো যখন জমা করে তখন লক্ষ লক্ষ রিয়াল হয়ে যায়, এবার যদি পঞ্চমাংশ দিতে যায় অনেক টাকা। এখন এক পাগলি ওনার কাছে গিয়ে সে কয়, আমি তো এত টাকা দিতে চাই না, আপনি কত হইলে চলবে আপনার তাই কয়, তোর 5 লাখ আসছে যা, তুই এক কাজ কর, একজন ওদের বড় পাগলি ওনা এই কাজ করেছে যে 5 লক্ষ আসছে তো তুই আমাকে 2.5 লাখ দিস, তুই আমাকে 2.5 লাখ দিস, 5 লাখ খুমুস, 5 ভাগের 1 ভাগ এসেছে কত, 5 লাখ, মানে ওর হয়েছে 25 লাখ, তো 5 লাখ এসেছে, এখন বলছে তুই আমাকে 2.5 লাখ দিলেই চলবে। তো 2.5 লাখ যখন তাকে দিয়েছে, সেই 2.5 লাখ নিয়েছে, এরপর বলছে এটা তোকে আমি দিয়ে দিলাম, তুই কোটা আবার আমাকে দে, ওই টাকাটা তোকে দিয়ে দিলাম, তার মানে তোর 5 লাখই দেওয়া হলো। কিভাবে এই অনলাইন মাল ভক্ষণ করে তার হিসাব দেখেন, তো 2.5 লাখ দিয়ে দিলো, এরপর বলছে যে তার তোকে এটা আমি আবার দিয়ে দিলাম, তুই ওই 2.5 লাখ আবার আমাকে দিয়ে দে, তাহলে তোর 5 লাখ দেওয়া হয়ে গেল। এবার শিয়াদের ভিতরে পাগলিওয়ালাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এবার রাস্তার কোলাকান যেগুলো ওই মুতাবিয়ের মাধ্যমে অবৈধ সন্তান হয়েছে ওগুলো পাগলি ধরে নিল, বুঝা গেল, পাগলি ধরে নিয়ে এবার তো অনেক পাগলিওয়ালা হয়ে গেল, কাকে এই সম্পদ দিবে, এই সম্পদ কাকে দিবে, সবাই এবার ইয়া দিল, তাকফিজাত কমিশন দেওয়া শুরু করলো, আপনি কত চান, ওর কাছে গিয়ে দেখলো 2 লাখ, আর একজনের কাছে যায় আপনি কত চান, ওই 1 লাখ, যার কাছে কম পাই ওকে দেয়। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে সমাজকে সমাজে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার কি দায়িত্বশীল, আপনাদেরকে ফিরে যেতে হবে আপনাদের এলাকা, এবং আপনাদের এলাকার দায়িত্ব আপনাদের কাঁধেই নিতে হবে, নতুবা ওইরকম অবস্থা সৃষ্টি হবে, জনগণকে মারা গেছে বাবা এবার দোয়া নাই, যা তার কাজে আসবে তা নাই, বরং এবার খাওয়া দাও 3 দিনের মাথায়, গরু একটা খাওয়াইলো 1 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা খরচ, কিন্তু বাবা মার দিন কোন ফায়দা হয়েছে, কোনো ফায়দা হয় না। আল্লাহ যেন আমাদের সমাজকে বোঝার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে বলছি বিশেষ করে যে আপনারা জ্ঞান অর্জন করুন, আমরা ওই শিয়াদের মতো রাফেদাদের মতো সুফিবাদের মতো আপনাদেরকে মূর্খ রাখতে চাই, আপনারা জ্ঞান অর্জন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে জ্ঞানের আলোচনা হয়েছে বড় মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গেছেন, এমনকি বদরের যুদ্ধে যে সকল কাফেরেরা বন্দী হয়েছিল এবং মুক্তিপণ দিয়ে নিজেদেরকে ছাড়িয়ে দিতে পারেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যাদের টাকা পয়সা নেই লেখাপড়া জানে তাদের ফিদিয়া হলো কি, মদিনায় যারা লেখাপড়া জানে না মুসলমানদের ভিতরে তাদের এদের প্রত্যেকে ওদের 10 জন ব্যক্তিকে লেখাপড়া শিখাবে, 10 জন ব্যক্তিকে লেখাপড়া শিখিয়ে দিবে, হাতে কলমে লিখতে পারে পড়তে পারে, ওকে তুমি খালাস চলে যাবে তুমি মক্কা। আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষরতা দূরের জন্য অশিক্ষা কুশিক্ষা দূরের জন্য কত চেষ্টা করেছেন, আর আপনারা সুযোগ পাওয়ার পরও শিক্ষা গ্রহণ করছেন না, বড় আফসোসের বিষয়। তাই দাসগুলোতে আসুন, নিজে আসতে যদি না পারেন তাহলে আপনার কাছে বই নিয়ে যান, বই পড়েন, শিক্ষা অর্জন করেন, এবং জাতিকে সে দাওয়াত পৌঁছে দেন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অপরায়ে আল্লাহ বলছেন, এবং এখানে দাউদ আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে, সেটা আমরা পরে বলবো, কারণ আয়ের আলোচনাটা পরের সাথে সম্পৃক্ত। তো এর মাধ্যমে আমরা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অন্যায়ের প্রতিবাদের একটা গুরুত্ব বুঝতে পেরেছি, আর আরো কিছু গুরুত্ব ফুটে উঠে বেশ কিছু কাজের মাধ্যমে, ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ, এটা প্রথমত কাজের কাজ ছিল, নবী এবং রাসূলগণের কাজ ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জিতানিবু ত্বাগুত, সূরাতুন নাম নাহল, জি বলতেছে এখানে সূরাতুন নাহল 36 নম্বর আয়াত, সূরাতুন নাহল। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, কেন, আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, তারা তোমাদেরকে কি করবে, আল্লাহর ইবাদতের পথে আহ্বান করবে, এটা কি ন্যায়ের আদেশ, আমর বিল মারুফ ন্যায়ের আদেশ, ওয়াজতানিবু তাগুত, এবং তাগুতের আল্লাহ ছাড়া যারই পূজা করা হয় তাদের ইবাদত থেকে তোমরা বিরত থাকবে, তোমাদেরকে তারা এই অন্যায় থেকে নিষেধ করবেন, এই অন্যায়ের প্রতিবাদ তারা করবেন। তাহলে ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ কাদের কাজ, নবী ও রাসূলগণের কাজ, আপনি যদি এই কাজ আঞ্জাম দেন তাহলে আপনি কার পথ অনুসরণ করলেন, নবী ও রাসূলগণের পথ অনুসরণ করলেন। আল্লাহ বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন,
ওই ব্যক্তির চাইতে উত্তম কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে, ওয়ামিলা সালিহা, শুধু মানুষকে ডাকে আর নিজে করে না এমন নয়, ওয়ামিলা সালিহা, সে নিজেও ভালো কাজ করে। আপনি যদি নিজেকে উত্তম করতে চান, ভালো করতে চান, তাহলে নবীদের পথ ধরুন। আর নবীদের পথ হচ্ছে ন্যায়ের আদেশ, অন্যায়ের প্রতিবাদ। আল্লাহ যেন আমাদেরকে এই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যারা মুমিন তাদের একটা গুণ হলো ন্যায়ের আদেশ করা, অন্যায়ের প্রতিবাদ করা। আল্লাহ বলছেন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। যারা তওবাকারী, যারা ইবাদতকারী, প্রশংসাকারী এবং সিয়াম বা রোজা পালনকারী, রুকু সেজদাকারী মানে নামাজ পড়ে বেশি বেশি, ফরজের সাথে নফল আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, অন্য অন্য নামাজ আদায় করে, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করে, অন্যায়ের প্রতিবাদ করে, ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহর সীমারেখাকে কি করে হেফাজত করে। আল্লাহর সীমারেখা কি? হালাল হারাম। হালাল হারাম হচ্ছে আল্লাহর সীমারেখা। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু, প্রত্যেকটা মালিকের বাদশার একটা সীমারেখা থাকে, এটা ওর দেশ। বাংলাদেশের সীমারেখা আছে, ভারতের আছে, পাকিস্তানের আছে, সৌদি আরবের আছে, প্রত্যেকটা রাষ্ট্রের একটা সীমারেখা আছে। আর আল্লাহর সীমারেখা কি? আল্লাহর হারামকৃত বিষয় ওই সীমারেখাতে যাওয়া যাবে না, ওইখানে হারামে পা দেওয়া যাবে না। এই আয়াতে আল্লাহ তাআলা আমিরুনা বিল মারুফ ওয়া নাহিয়া আনহুনা আনিল মুনকার এই কথা বলে মুমিনদের একটা গুণের কথা বলেছেন, এবং যারা মুমিনদের গুণে গুণান্বিত হতে পারবে আল্লাহ বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন। সূরাতুত তাওবা 112 নম্বর আয়াত। আর এর বিপরীতে, এর বিপরীতে এটা হলো মুমিনদের গুণ, আর এর বিপরীতে যারা অন্যায় পথের পথে, যারা সমাজে ফিতনা ফাসাদ চায়, তাদের গুণের কথা আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক নারী ও পুরুষেরা তারা একে একজন আরেকজনের মধ্য থেকে, মানে একজন আরেকজনের দোস্ত, তারা একে অপরের সাথে মিশে আছে, মিলে আছে। তাদের কাজ কি? ইয়াকমুরুনা বিল মুনকার, ইয়াকমুরুনা বিল মুনকার, অন্যায়ের আদেশ করে, খারাপ কাজ করতে পারে। কারা? মুনাফিকরা। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজে নিষেধ করে। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর হাতকে তারা বন্ধ রাখে, মানে কি? আল্লাহর পথে ব্যয় করে না। নাসুল্লাহা ফানাসিয়াহুম, আল্লাহকে ওরা ভুলে গেছে, আল্লাহ ওদের ভুলে গেছেন। ওরা আল্লাহকে ভুলে গেছে মানে জিকির আজকার করে না, আল্লাহ ওদেরকে ভুলে গেছেন মানে আল্লাহ ওদেরকে কি দিবেন? শাস্তি দিবেন। আল্লাহ কথা বলছেন সূরা হাসিরের শেষে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, যা ওদের মতো হইল না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ ওদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহকে আর যদি কেউ ভুলে যায় তাহলে ক্ষতি কার? যে ভুলবে তার ক্ষতি, কারণ আপনি ভুলে গেছেন আল্লাহকে, আর ইবাদত বন্দেগি বন্ধ করে দিয়েছেন, জিকির আজকার নাই, নামাজ রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, বেদেনের মতো জীবনযাপন যে ব্যক্তি করছে সে আল্লাহকে বলে ভুলে আছে, আর আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন, মানে ওর ভবিষ্যৎ কি হলো? খারাপ, সর্বনাশ, নিজের হালাকাত, নিজের ধ্বংস নিজে করব। কিয়ামতের দিন আফসোস করে বলবে আল্লাহ রব্বুল জলিল, আর একবার দুনিয়াতে ফিরিয়ে দেন, লাআল্লি আমালু সালিহা, আমি যদি ভালো কাজ করতে পারি, কিন্তু আল্লাহ কি ফিরাবেন? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো মৃত্যু চলে আসে তখন আল্লাহ তাআলা কাউকে আর ছাড় দেন না। মরার আগে মৃত্যু চলে আসলে যখন ছাড় হয় না, মরার পরে আবার ঘুরিয়ে দিবেন আল্লাহ তাআলা? অসম্ভব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে মুনাফিকদের গুণ হচ্ছে
অন্যায়ের আদেশ করে, ন্যায় থেকে মানুষদেরকে বাধা দেয় আর আল্লাহর পথে ব্যয় করে না। তাহলে এদের বিপরীত করতে হবে কিনা আমাদের? যদি মুনাফিকের খাতা থেকে নাম কাটাতে চাই তাহলে এদের বিপরীত কাজ করতে হবে এবং ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করে যতটুকু আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন ধনসম্পদ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ততটুকু আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করুন। হতে পারে এক ব্যক্তির কোটি টাকা দান হওয়া, দান করার পরেও কবুল নাও হতে পারে, আর আপনার এক রিয়াল দানও ওই এক কোটির চাইতে অনেক বেশি হতে পারে, আপনার ইখলাসের উপরে এটা নির্ভর করছে। তাই আপনার দানকে আপনি ছোট চোখে দেখবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কেউ যেন যখন পাক করবে তখন যেন ওই তরকারিতে একটু ঝোল বেশি দেয়, আর একটা দুটা যদি খুঁড়ো হয় প্রতিবেশীকে দিতে যেন লজ্জা বোধ না করে। এমনও হতে পারে যে আপনার প্রতিবেশীর কাছে ওটাও নেই। তাই কেউ যেন আমরা কৃপণতা না করি, বিশেষ করে এখানে তো আলহামদুলিল্লাহ সকলেই টাকা পয়সা যাই হোক কম বেশি ইনকাম করি, কিন্তু দেশে অনেক গরিব রয়েছে যাদের দিকে দেখার মানুষ নেই, সেদিকে খেয়াল রাখবেন। নিজের আত্মীয় স্বজন যদি হয় তাহলে তো আরো বেশি হকদার তারা। আল্লাহ বললেন নাসাল্লাহা ফানাসিয়াহুম, আল্লাহকে যখন তারা ভুলে গেল আল্লাহ তাদেরকে ভুলে গেলেন এবং তাদেরকে আর ভালো কাজের তৌফিক দেওয়া হলো না, ফলে পরকালীন স্থায়ী জীবন সর্বনাশ হয়ে গেল। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, যারা মুনাফিক তারাই ফাসিক, যারা মুনাফিক তারাই ফাসিক। হুমুল বলা হয়েছে মুনাফিকরাই কি ফাসিক। সূরাতুত তাওবা 67 নম্বর আয়াত। আমরা দুটি গুরুত্ব পেলাম, নবীদের রাসূলদের কাজ কি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ, মুমিনদের কাজ কি ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ। তিন নাম্বার, যারা সৎ ব্যক্তি নেককার পরহেজগার তাদেরও একটা চরিত্র হলো, একটা অন্যতম গুণ হলো ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 113 এবং 114 নম্বর আয়াতে, লাইসু সাওয়ান মিন আহলি কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। যারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সেজদা করে, কোরআন তেলাওয়াত করে, এরা এবং যারা এই কাজ করে না উভয়ে সমান হতে পারে না। অর্থাৎ আহলে কিতাবদের কিছু লোক আছে যারা রাসূলের উপরে গিয়েছে, ঈমান এনেছে, নামাজ রোজা করে, এরা এবং যারা আনবি উভয়ে সমান হতে পারে না। এরা কি কাজ করে? ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে তারা বিশ্বাস স্থাপন করে। আরো কি কাজ করে এরা? ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সরকারের আদেশ করে অন্যায়ের প্রতিবাদ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, কল্যাণ কাজে খুব দ্রুতগামী, তারা যখন ভালো কাজ পায় সে পথে দ্রুত ছুটে যায়। ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরাই হচ্ছে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলার কাছে আমরা এই সৎ কর্মশীলদের পর প্রত্যেক নামাজে প্রার্থনা করি, তাই না? আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। কাদের পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এরা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে সালেহিনদের পথ আপনি চাচ্ছেন তো সালেহিনদের কাজ তো করতে হবে। সালেহিনদের কাজ হলো এই সকল কাজের সাথে আল্লাহর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সূরা আলে ইমরান 113 নম্বর আয়াত ও 114 নম্বর আয়াত। তাহলে যদি সালেহিন হতে চান, নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান এবং সহজ সরল পথ চান, তাহলে ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ আপনার কাছে থাকতে হবে, অন্য ভালো কাজের সাথে এটাও একটা তার অংশ। রাবিয়ান, চার নাম্বার গুরুত্ব হলো, একটু আগে আমরা বলেছি এই উম্মতের উত্তম জাতি হওয়ার জন্য যে শর্তটা হলো সৎ কাজের আদেশ অন্যায়ের প্রতিবাদ, এবং সেটা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে বলা হয়েছে। খামিসান, পাঁচ নাম্বার গুরুত্ব হলো সৎ কাজের আদেশ অন্যায়ের প্রতিবাদে, আত-তামকিনু ফিল আরজ,
যারা ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ করবে আল্লাহ তাদেরকে জমিনে কি দিবেন, নেতৃত্ব দান করবেন। আজকে নেতৃত্বের জন্য মানুষ মরিয়া হয়ে লড়ছে, কত টাকা ব্যয় করছে ন্যায় পথে অন্যায় পথে, কত কি একটা আসন পাওয়ার জন্য শুনলাম একবার এক ইসলামী দল 8 লাখ টাকা দিল আর একটা দল, মানে কি আসনটা থেকে ওদের এই যে জোট করছে এখন, হ্যাঁ ওদের প্রার্থী যেন সরিয়ে দিয়ে এদের প্রার্থী দেওয়া হয়, এর জন্য দিল 18 লক্ষ টাকা। তো এইরকম চেষ্টা মানুষ অন্যায় পথ অন্যায় পথ সব পথে চালিয়ে যাচ্ছে, আর আল্লাহ বলছেন যে না ওই সকল পথে দুনিয়ার নেতৃত্ব পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল যে নেতৃত্ব চান, নেতৃত্ব দিয়ে দেব, দিতে চাওয়া হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল আপনি যদি আমাদের নেতা হতে চান নেতা বানিয়ে দিচ্ছি, কিন্তু দাওয়াতি কাজটা বন্ধ করে দিই। প্রিয় ভাই এবং বন্ধু, আল্লাহ বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة যাদেরকে আমি জমিনে যদি ক্ষমতা দেই তাহলে তারা কি কাজ করবে, আকামু সলা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াতাউ যাকাত যাকাত প্রদান করবে, ওয়ামারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ওয়ামারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ন্যায় আদেশ করবে এবং ন্যায় প্রতিবাদ করবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর শেষ পরিণাম, শেষ যে হিকমত, শেষ যে ফয়সালা কার হাতে, আল্লাহর হাতে। মানুষ যত ইলাহলাভি করুক আল্লাহ তাআলা শেষ সিদ্ধান্ত দিবেন, তার কাজ যদি ভালো হয় তাহলে আল্লাহ তাকে ভালো প্রতিফল দিবেন, আর যদি মানুষের কাজ খারাপ হয়, যদি আমলনামা খারাপ হয় তাহলে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে নেতৃত্ব পেতে হলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে, ন্যায় আদেশ অন্যায় প্রতিবাদ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে এগিয়ে গিয়েছিলেন এবং আল্লাহ তাকে অটোমেটিকলি নেতৃত্বের পদে বসিয়ে দিয়েছিলেন। এবং ওই একজন কুফফারে কুরাইশের একজন বলেছিলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোদিন পেরে উঠবে না, কেন, যে আমি অনেক আমির উমারের দরবারে গিয়েছি, তাদেরকে দেখেছি যে তাদের প্রজাদের পক্ষ থেকে তাদের আনুগত্য দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যেরকম তার আদেশ পালন করেন ওইরকম কোনো আমিরের আদেশ পালন করতে আমি কোনো প্রজাকে দেখিনি। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা পেরে উঠতে পারবে না, কারণ তার যারা সহচর হয়েছে তার কথা পদে পদে পালন করে। আল্লাহ এমন নেতৃত্ব দান করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিসের মাধ্যমে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মাধ্যমে, ন্যায় আদেশ করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং হক পথে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করেছেন, এমন নেতৃত্ব যা পরবর্তীতে অর্ধ জাহান পর্যন্ত ছড়িয়ে গেছে। কিন্তু যদি এমন হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব নিয়ে নিয়েছেন এরপরে হুকুম জারি করলেন পুলিশ মানবে, পুলিশই তো বদমাইশ, হ্যাঁ আর্মি মানবে, ওরা তো কেউ মানবে না, কারণ ওরা 2 নম্বর হয়ে আছে, ওরা 3 নম্বর হয়ে আছে, ওরা চাইবে আপনাকে কিভাবে আউট করে দেওয়া যায়। কোন ওসি বা এসি বা ডিসি যারা আছে এরা ভালো হয়ে থাকতে আমাদের সমাজে পারে না, কারণ কি, কারণ ওই যে 1 থেকে নিয়ে 0 থেকে শুরু করে একেবারে আপনি টেনে বসে আছেন, 9টায় এরা খাইতে চাই, 9টায় কি চাই, এরা খাইতে চাই, ওদের যদি খাওয়ানো হয় তো 10 নম্বরটাতে চাই না আমরা, আপনাকে আউট করে দেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চিকিৎসা করেছিলেন এবং ওই মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়েছিলেন, বরং তার চেয়ে সুন্দর ছিলেন। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে বাজারে পথে অগ্রসর হচ্ছেন তাদেরকে এই নীতিটা বোঝার তৌফিক দান করেন আল্লাহ। সাহাবিসান 6 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন যদি আমরা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মাইয়্যা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়্যানসুরু, যারা আল্লাহকে সহযোগিতা করবে আল্লাহ তাদের সহযোগিতা করবেন। আল্লাহর কি সহযোগিতা দরকার আছে, আল্লাহর সহযোগিতা দরকার নেই, আল্লাহর দিনকে সহযোগিতা করেন, দরিদ্র মুসলিম জনগণকে সহযোগিতা করেন, কাকে সহযোগিতা করা হবে, আল্লাহকে সহযোগিতা করা হবে। একটু আগেই
তাদের বড় মর্যাদা রয়েছে। আল্লাহ বলছেন মানুষ জটলা মেলে মেলে গ্রুপিং করে যে সব কথাবার্তা বলে এগুলোতে কোনো কল্যাণ নেই। লা খাইরা ফি কাসিরিন মিন্না জুয়াহ, অনেকের কোন টিম বাড়তি আছে, দলের কোন শেষ নাই। বাংলাদেশে ইসলামী দল কতগুলো হিসাব আছে, কত ইসলামী দল, কিন্তু ওই দলগুলো দিয়ে যে খেদমত হচ্ছে, এদের সে দল না থাকলেও তো সে খেদমত হচ্ছে, তাই না? বরং তার চাইতে বেশি খেদমত হচ্ছে। আল্লাহ বললেন লা খাইরা ফি কাসিরিন মিন্না জুয়াহ ইল্লা মান আমার বিসাদা খাতির, কিন্তু ফায়দা কিসে আছে ওগুলোতে কল্যাণ নেই। ছোট ছোট টিম অনেক টিম তৈরি করে এক এক দল এক এক দিকে টানাটানি করবে, ওগুলোতে কোনো ফায়দা নেই, কল্যাণ নেই। বরং কল্যাণ আছে মান আমার বেসাদা খাতির, যে ব্যক্তি কাউকে সাদকা দেওয়ার আদেশ করে নিজে সাদকা দেয়, আও মারুফিন সাদকা দেওয়ার আদেশ করে, আও ইসলাহিন বাইনান নাস, অথবা দুই মানুষের মাঝে জ্ঞান জ্ঞান দেখেছে সংশোধন করে দেয়। হাসান রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব ছেড়ে দিয়েছেন কেজন কি জন্য, হাসান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে জ্ঞান জ্ঞান দেখেছে, নেতৃত্ব ছেড়ে দিয়েছেন হাসান রাদিয়াল্লাহু আনহু ইসলাহ বাইনান নাসের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইবনি হাযা সাইয়্যিদুন, আমার এই দৌহিত্র, এই আমার নাতি, এ হচ্ছে সর্দার, ইসলিহুল্লাহু বিহি, এ হচ্ছে নেতা, ইসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইনি কাবীরাতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, মুসলমানদের বড় দুইটা বিশাল দুইটা দলের মধ্যে জ্ঞান দাম লাগবে, আর আল্লাহ ওর এর মাধ্যমে ওই দুই কমের মাঝে কি করবেন, ইসলাহ করবেন, ফয়সালা করবেন, সমস্যার সমাধান করবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে জ্ঞান কাম লেগেছে, উনি তো তারপর ছাড়তে রাজি না, আমি যদি না ছাড়ি তাহলে মারামারি লেগে যাবে, আর আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন, যে ওসিয়ত করেছেন বা যে ভবিষ্যৎবাণী করে গেছেন তা হবে না। উনি নিজে ইসলাম বাইনান নাস, মানুষের রক্তক্ষয়ী যুদ্ধ পরিত্যাগের জন্য, বাঁচানোর জন্য মানুষদেরকে নিজে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু এখন এই নেতৃত্ব ছাড়তে রাজি না। 10,000 লোক মরে থাকবা, বাদশাহ সরকার 60,000 লোক, 1,00,000 লোক প্রায় মেরে ফেলেছি, কিন্তু গদি ছাড়তে চাই না, কিন্তু গদি ঠিকই একদিন ছাড়বে, যেদিন কাজদাবের মতো ড্রেনের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ যেন আমাদের নেতাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওমাইয়া ফাল যালিকা ইত্তেবা মারযাতিল্লাহি ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যারা এই কাজগুলো করবে, যারা এই কাজগুলো করবে, নুতি, যারা এই কাজগুলো করবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম এবং মহা পুরস্কার দান করবেন। এছাড়াও আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলা উজুরি মান তাবি'ahu লা ইনকাসু মিন যালিকা মিন উজুরিহিম শাইয়্যা, লা ইনকাসু মিন যালিকা মিন উজুরিহিম শাইয়্যা। তো আপনি যদি কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করেন, তাহলে যারা আপনার অনুসরণ করবে আপনি তাদের সমপরিমাণে একটা নেকি পাবেন, ওদের নেকিতে কোনো ঘাটতি করা হবে না। মুসলিম শরীফের হাদিস 8 নম্বর ফায়দা, যারা এই সরকারি আদেশ অন্যায়ের বাধা দেয় তাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। 9 নম্বরে যারা সরকারি আদেশ করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, এর মাধ্যমে মানুষের পঞ্চ ইন্দ্রিয় বা 5টি জিনিস, জরুরি জিনিস যেগুলো, সেগুলো হেফাজত হয়, আর তার মধ্যে 1 নম্বর হচ্ছে মানুষের দীন হেফাজত হয়, মানুষের জান হেফাজত হয়, মানুষের জ্ঞান হেফাজত হয়, মানুষের বংশনামা নসলনামা হেফাজত হয়, এবং মানুষের সম্পদ হেফাজত হয়। চোরকে চুরিকে বাধা দিলে আপনার মাল হেফাজত হবে, যদি জেনাকারীকে জেনা থেকে বাধা দেন তাহলে আপনার নসল হেফাজত হবে, যদি মদখোরকে বা মদ যারা বানায় তাদেরকে নিষেধ করেন তাহলে আপনার আকল ঠিক থাকবে, তাই না? মদ খেয়েই তো মানুষ মাতাল হয়, আপনি যদি হত্যাকারীকে যারা মানুষ মানুষের রক্ত পিপাসা তাদেরকে বাধা দেন তাহলে আপনার জান হেফাজত থাকবে, আর যদি মানুষকে শিরক বিদআত থেকে বাধা দেন তাহলে আপনার দিন হেফাজত থাকবে। এগুলো গেল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারে, কল্যাণ, উপকারিতা এবং আপনার গুরুত্ব। এ পর্যায়ে আমরা দুই একটি কথায় শেষ করছি, যে যদি আমরা অন্যায়ের বাধা বা প্রতিবাদ না করি, ন্যায়ের আদেশ না করি মানুষকে, তাহলে আমাদের কি ক্ষতি আছে? ক্ষতি আছে আমাদের, জি ক্ষতি আছে। অলরেডি বলে ফেলেছি আমরা যে সমাজ আমাদের কলুষিত হয়ে যাবে, আমরা সেখানে ভালোভাবে বাঁচতে পারবো না, ডানে পাবে অন্যায় হবে, আপনি সেগুলো চান না,
ফলে আপনি ব্যথায় ব্যথায় আপনার জীবন কাটাবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এক নাম্বারে কি আল্লাহর পক্ষ থেকে আযাব এবং ধ্বংস আসবে। সূরাতুল আনফাল 25 নম্বর আয়াত দেখে নেবেন। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার সম্পদ যার হাতে আমার প্রাণ, লাতামুন্না বিল মারুফ, অবশ্যই অবশ্যই তোমরা সত্তারে আদেশ করবে, ওয়ালা তানহাউন আনিল মুনকার, এবং অন্যায়ের প্রতিবাদ করবেন, আর না হয় অতি শীঘ্রই আল্লাহ তাআলা তোমাদের উপরে তার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন, এরপরে তোমরা আল্লাহকে ডাকলেও কোনো ফায়দা হবে না। এটা হচ্ছে মুত্তাফাক আলাইহি বুখারী ও মুসলিমের হাদিস। উম্মুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমাদের মাঝে ভালো ব্যক্তিরা থাকার পরও কি আমরা ধ্বংস হয়ে যাবো? কিছু ভালো লোক আছে, আপনারা সকলেই ভালো মানুষ, ইসলাম শিখতে এসেছেন, কিন্তু খারাপ মানুষের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ভালো লোক আছে আমরা ধ্বংস হয়ে যাবো? উনি বললেন যে না, ইদা কাসরাল খাবাস, অন্যায়ের পরিমাণ যখন বেড়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসা কি স্বাভাবিক ব্যাপার। এই জন্য মাঝে মাঝে কিন্তু আযাব আসে, ওইগুলো আইলা আর টর্নেডো বা দুর্গতি নয়, ওগুলো কি আযাব আল্লাহর পক্ষ থেকে। এরপর মানুষ এগুলো বুঝতে চেষ্টা করে না। বুখারী শরীফের হাদিস। দুই নাম্বার হচ্ছে যে আমাদের দোয়াগুলো কবুল হবে না। একটু আগে আমরা বললাম যে আযাব চলে আসলে দোয়া করবো কিন্তু দোয়া কবুল হবে না। মুসনাদে আহমদের হাদিসে এটা উল্লেখ হয়েছে, তোমরা ভালো কাজে আদেশ করো, অন্যায়ের প্রতিবাদ করো, কবলা আন তাদউ ফালা ইস্তাজাব লাকুম, এই পরিস্থিতি হওয়ার আগেই যে তোমরা আল্লাহকে ডাকবে কিন্তু ডাকে আল্লাহ সাড়া দিবেন না। যদি আপনি ন্যায়ের আদেশ অন্যায় প্রতিবাদ না করেন তাহলে ফাসেক ফাজির এবং বন্ড শয়তানেরা ক্ষমতা পাবে এবং অন্যায় অনাচার আপনার উপরে বিভিন্ন নিয়ম কানুন চাপিয়ে দিবে, আপনি কি হবেন মানতে বাধ্য হবে। তো এগুলো আমাদের আছে, ক্ষতি হয়েছে এবং জুহুরুল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে, ইনসারুল ইলম এলেম মাটির সাথে কি হবে মিশে যাবে, এবং ওয়াতাকাব্বাতুল উম্মাতু ফি যুলমাতিন আলিকাতিন লা ফাজরা লাহা, এবং উম্মত এমন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে যেখান থেকে উঠে আসা বড় কষ্টকর ব্যাপার। অতএব প্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা ন্যায়ের আদেশ করি, অন্যায়ের প্রতিবাদ করি, যাতে করে আমরা উপকৃত হতে পারি এবং আমাদের জাতি উপকৃত হতে পারে। আর এর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্তর বর্ণনা করেছেন, তিনটি স্তর বর্ণনা করেছেন। সেই স্তরগুলো হলো, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইযিরহু বিয়াদিহি, যদি আপনি পারেন তাহলে শক্তি দিয়ে বাধা দিবেন, যদি আপনার ক্ষমতা থাকে, আপনি বাড়ির মালিক, আপনার অধীনস্থ লোক কি করেছে অন্যায় করেছে, আপনি তাকে শাস্তি দিয়ে ইয়া করতে পারেন, বাধা দিতে পারেন। আর যদি তা না হয় তাহলে তাহলে আপনি কথা দিয়ে বলুন, আর তাও যদি না বলেন তাহলে ভাবে কালবিহি ওয়াজালিকা আযাবুল ঈমান, এটা হলো সর্বনিম্ন দরজার ঈমান। যখন আপনি দেখবেন যে উপরে দুইটা পারেননি তাহলে লাস্টেরটা মনে করতে হবে আমার ঈমান কি নিম্ন অবস্থায় আছে। এজন্য ঈমান একটু চাঙ্গা করার চেষ্টা করতে হবে। আর পরিস্থিতি এমন হয়েছে ওদের সঙ্গে যখন বেড়ে গেছে তখন ওই সমস্ত জায়গাতে কথা বলা অনেক সময় সর্ষি পাওয়া যায় না, তবে সেই চিন্তা ভাবনা করতে হবে কি করে পৌঁছানো যায়। কিছু ভাই আছেন যারা এই মাগরিবের আগমনতে বা মাগরিবের পরে পরে তারা এই সিকোই এরিয়াতে কিছু লিফলেট বিতরণের জন্য যান, যারা আপনারা উপস্থিত থাকবেন সকলেই তাদের সহযোগিতা করবেন, এবং আমাদের হতবাগা জাতি যারা হয়তো বিপদগামী হয়ে আছে নামাজ পড়ে না তাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সময় শেষ, এজন্য আমরা আলোচনা শেষ করছি, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে যখন দাওয়াত দিতে যাবেন তখন যেন যাকে দাওয়াত দিচ্ছেন তাকে ইহতারাম করবেন, তাকে কি করবেন ইহতারাম করবেন, সম্মান করবেন। এমন নয় হেই ভাই আপনি নামাজ পড়েন না আপনি তো কাফের, এমন বলবেন না, বরং ওর সাথে আদবের সাথে কথা বলবেন, ওর পর্যায় স্টেপ স্টেজ ঠিক রেখে আপনার সাথে নরম ভাষায় কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইউতি বিল রিজকি মা লা ইউতি বিল উম, আল্লাহ নরমতার সাথে ভদ্রতার সাথে কথা বললে অনেক ফল দান করেন যা হয়তো কঠোরতার সাথে দেন না। অনেক ভাই এখানে হয়তো এমন আছেন দাওয়াতি কাজে কঠোরতা করতে গিয়ে দাওয়াতের পক্ষে হয়েছে বন্ধ হয়ে গেছে, এমনটি যেন না হয়। এবং আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম ওয়াজ নসিহত হিকমত সহকারে যেখানে যাকে যেটা ট্রিটমেন্ট দিলে কাজ হয় সেইভাবে দিবেন। একজন মৌলবি মানুষ আপনি কথা বলতে পারছেন না কারণ আপনার শিক্ষাটা সমান নয়, আপনি একটা বই দেন, একটা লিফলেট দেন, একটা সিডি দেন, এইভাবে তার কাছে আপনি দাওয়াত পৌঁছে দেন। আল্লাহ আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ কাজ
যাকে ওলামারা আর রুকনু সাদিস মিন আরকান ইসলাম বলে উল্লেখ করেছেন তা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং তার ফজিলতগুলো পাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের বিপদগামী জাতিকে আমাদেরকে ইসলামের পথে আহ্বানের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং আল্লাহ যেন আমাদের সমাজ থেকে অশ্লীলতা দূর করে দেন আল্লাহুম্মা আমিন সেখানে যেন ন্যায় এবং ইসলামী সংস্কৃতির স্থাপন হয় সেখানে যেন ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله